নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। হ্যাঁ আসুন, ছাদে ছাদে আসুন ভাই। নমস্কার, আশা করব সবাই ভালো আছেন। আর দিদির বাগান কি বলবো, সব সময়ের জন্য ভালো, এত সহজ করে বাগান করে। আবার চলে এসেছি, আর হুগলি এলে এখানে আসবো না, ব্যাপারটাও বাজে লাগে, তাই তো? নিশ্চয়ই, আমার বাড়ি আসতেই হবে, আসতেই হবে, বাধ্যতামূলক। হ্যাঁ চলুন দেখি কি করেছে। আচ্ছা সজলদা, আমার বাড়ি ধরপুর। আর গৌতম দা, গৌতম দা কিছু বলুন। হ্যাঁ ভালো, নমস্কার। হ্যাঁ ঠিক আছে, নমস্কার, আমি শুক্লা মুখার্জি, আর আমার চ্যানেল হচ্ছে আমার ছোট ছাদ বাগান। এই ছাদ বাগানেই আজকে সমর ভাই এসেছেন গ্রিন ফ্রেন্ডস থেকে, আর সেটার জন্য তো আমার ভীষণ এইখানটা মানে কি বলবো ঘুরে যাচ্ছে। আর আমি খুব মানে গ্রিন ফ্রেন্ডস এর মিট আপেও গেছি, গাছ যেহেতু আমি ভীষণ ভালোবাসি আর গাছ নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে, তাই মানে মিট আপে গিয়ে এবারের মতো আনন্দ, আগের বছর গেছি কিন্তু এবারের মতো মানে ফ্রি একদম সবকিছু, মানে আমার নিজের মুভমেন্টটা ফ্রি ছিল। আর ঘুরে ঘুরে বেরিয়েছি সব নার্সারি যেগুলো গাছ নিয়ে বসিয়েছিলেন, হ্যাঁ যে হ্যাঁ খুব ভালো ঘুরেছি। এবং মানে ভাই ভাইয়ের কাছ থেকে আমি কিন্তু একটা প্রাইজও পেয়েছি, সেটাও মানে বিরাট ব্যাপার আমার কাছে। এত এত সহজে বাগান করা, আর মোটেও আমার ছোট্ট চ্যানেল বা আমার ছোট্ট ছাদ বাগান যা বলা হচ্ছে ওটা মোটেও নয়, এত বড় বাগান এত সুন্দর করে ম্যানেজমেন্ট করা। সব থেকে শুক্লাদি প্রাইজ পেয়েছে যেটার কারণে আমরা ওখানে বলতে পারি না, এত লোককে প্রাইজ দেওয়া হয়, আলাদা করে যে প্রত্যেকের বক্তব্য নেবো বলতে দেবো সেটা হয়ে ওঠে না, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সব কিছু জানিয়ে দিই। দিদি এক তো অর্গানিকভাবে বাগান করা, দু নম্বর এটা অনেকের দেশে বাগান করা, আর দু নম্বর হচ্ছে মানে বিনা খরচায় বলা যেতে পারে, বিনা খরচায় একটা বাগান করা লোক কিন্তু করতে পারে, আসতে পারে। আর অনবদ্য লাগে এখানকার সবজি গাছ, সেই সবজি গাছের জন্য এক্সট্রা পাওনা, সেই জন্য কিন্তু দিদি পুরস্কার পেয়েছে। আর হুগলি আসলে শুক্লাদির সঙ্গে একবার দেখা করবো না, তার বাগানে আসবো না, এটা হতেই পারে না। আর যখন এরকম বাগান হয় না, মন আমাদের টানে। আমরা 90% ছাদ, শীতের ছাদ মানে চন্দ্রমল্লিকা, 90% শীতের ছাদ মানে বুগেনভেলিয়া। বলো তো, যখন বুগেনভেলিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া এসবের বাইরে গিয়ে যখন সবজি ফলানো হয়, সেটা কিন্তু আলাদা মুগ্ধ করে গ্রিন ফ্রেন্ডসকে এবং সমর সর্দারকে। তাই আমি সবারকে বলি অন্তত কিছু সবজি করুন, ফল করুন, অবশ্যই প্রত্যেককে ছাদে, সমর এমনিতেই চলে যাবে, আপনাদেরকে আলাদাভাবে ডাকতে লাগবে না। আর আমি বলবো যে বিষমুক্ত সবজি খাওয়ার জন্য এইভাবে ছাদ বাগান করা উচিত, ছাদ বাগান খালি রাখা একদমই দরকার নেই, একদমই দরকার নেই। আর এগুলো তো সিজন, মানে এবার শীতের এটা হচ্ছে, এরপরে আবার ঝিঙে হবে, চিচিঙ্গে হবে গরমে। আমি কিন্তু গরমেরও সবজি করি, প্রচুর সবজি করি। হ্যাঁ দিদি রীতিমতো পোস্ট করে এবং দিদির চ্যানেলে আপনারা চ্যানেল ফলো করুন। যদি সহজে বাগান করতে চান অবশ্যই আমার ছোট্ট ছাদ বাগান দেখতেই থাকুন, আশা করব ভালো লাগবে সকলে। আজ আমি একটু মানে কপি তুলে আমার ওই ভাইকে দেব, তাই কপিটা তুলছি। একটা ব্রোকলি আর একটা ফুলকপি, এটা আমার ছাদ বাগানে ভাইকে দিলাম। আমার ছোট্ট ছাদ বাগান আমাকে কি দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা জানেন আমি গ্রিন ফ্রেন্ডস মিট আপে গেছিলাম, এবং সেখানে আমার ছাদ বাগান আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা। এইটা আমি আমার ছাদ বাগানের জন্য পেয়েছি। আপনারা জানেন আমি গেছিলাম গ্রিন ফ্রেন্ডস মিট আপে শ্যাম পার্কে, সেইখানে আমাকে আমার ছাদ বাগান আমাকে এই যে উপহারটা, এই মেমেন্টোটা ছাদ বাগান থেকে আমি পেয়েছি। এই ছাদ বাগানের যে ভিডিও ছাড়া হয়েছিল গ্রিন ফ্রেন্ডসে, সেখান থেকে আমি পেয়েছি। আর আপনারা দেখেছেন সেই ভিডিওটা আমি নিচ্ছি, যে মেমেন্টোটা সমর ভাইয়ের কাছ থেকে।
এই অ্যাচিভমেন্ট আমার জীবনে আসবে আমি ভাবতেও পারিনি সত্যিকারের, মানে এই পাওয়াই আমার আমার জীবনটা অনেকটা ধন্য। ছাদ বাগান আমাকে করতে সাহায্য করে আমার হাজবেন্ড, গাছ নিয়ে এসে দেন, সার মাটি তৈরি করার সময় সাহায্য করেন। আর ছাদ বাগান সম্পূর্ণ অর্গানিক, নানা রকম সারের মাধ্যমে আমি কাজ করি। ছাদ বাগান আমাকে অনেক কিছু দেয়, ছাদ বাগান আমার মন ভালো রাখে, ছাদ বাগান আমাকে এতই আনন্দ দেয় আমি সারা দিন আনন্দে ভরপুর থাকি। আমার ছাদ বাগান সম্পূর্ণ জৈবভাবে তৈরি, কিচেন কম্পোস্ট, গোবর ভেজানো জল এইসব দিয়েই আমার ছাদ বাগান সম্পূর্ণ তৈরি। এমনকি এই যে সব ফুল ফুল দেখছেন, এই ফুলেও কিন্তু আমি ওই জৈব সার দিয়ে যেটা মাটি তৈরি করেছি সেটাই দিয়েছি, আর অন্য কিছু ব্যবহার করি না। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ছাদ বাগান সুন্দর করে সাজাচ্ছি। আজকের ভিডিও দেখে বুঝতে পারবেন কেন আমি গতকাল সুন্দর করে আমার ছাদ বাগানটাকে সাজিয়েছি। কামরাঙা দেখুন অন্তত 50টা আছে, 50-এর বেশিও থাকতে পারে, আমি গুনি না। আর এইখানে দেখুন কসমস আমি ভালোবাসি, কারণ হাওয়ায় যখন দোলা দেয় আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন ফুলগুলো যতটুকুনি আমার দ্বারা সম্ভব ততটুকুনি আমি ফুল করেছি। ছাদ বাগানে ফুল আমি কোনোবারে খুব বেশি করি, কোনোবারে কম করি। এই যে দেখুন কি সুন্দর জিনিসটা আমার ছাদ বাগানে ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে। এই দেখুন কি সুন্দর কসমাস গাছটা দুলছে দেখুন হাওয়ায়। এই দোলাটাই আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ছাদ বাগানে ফুল, এখন মনে হচ্ছে বেশ ভালো ফুল ফুটেছে, আমার নিজের বেশ পছন্দসই ফুলগুলো ফুটেছে। এবং এখনো কিন্তু বেশ কিছু পিটুনিয়া আছে, যে পিটুনিয়াগুলো সবে কুঁড়ির দেখা দিচ্ছে। এই যে দেখুন এগুলো কিন্তু কুঁড়ির দেখা দিচ্ছে। অ্যাস্টারটার কালারটা দেখুন কত সুন্দর। আর এটা খামার গাছি থেকে আমি নিয়ে এসেছিলাম, এইটা এই গাছটা, এটা আমার নতুন গাছ, খামার গাছি থেকে নিয়ে এসেছি। এই এত বড় গাছ একটু আধটু কেটে দিয়েছি আমি গাছটাকে, আর ফুলটা এটা আসার পর কিন্তু ফুটেছে। এই ফুলটা যখন আনা হয়েছিল প্রচুর ফুল ফুটেছিল, আর ট্রেনে আসতে আসতে না ফুলগুলো সব মানে ভেঙে গেছিল ফুলের ডালগুলো, তা সেইগুলো আমি সব কেটে ফেলে দিয়েছিলাম, এইসব জায়গা দিয়ে কেটে টেটে দিয়েছিলাম। এটা কিন্তু নতুন ফুল হয়েছে এই গাছটা, কয়েকদিন আগে আমি টবে বসিয়েছিলাম। আর ছাদ বাগান করব আর বেগুন থাকবে না সবজির ভেতর, তা তো হয় না, তাই বেগুনও আছে, সব কিছু সবজিই আছে। আর আমার ছাদ বাগান কমেন্ট করে বলবেন কেমন সাজানো হয়েছে। ওদিকে ছিলেন গুন্তিঘাট থেকে, তার নাম হচ্ছে মন্দিরা। ওই দিদির পাশে চলে যান, ওই ঘন্টায়।